হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল কম্পিটিটর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। জব রিলেটেড যে কোনো নিউজ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো ও শেয়ার করো। ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে একটা নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে 40 জন ড্রাইভার নেওয়া হচ্ছে বিধাননগর পুলিশে। 40 জন ড্রাইভার নেওয়া হচ্ছে পুরো কন্ট্রাকচুয়াল বেসিসে। তো এই জবটা পেতে গেলে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা হতে হবে সেটা হলো ভারতীয় হতে হবে প্রথমত, দ্বিতীয়ত ক্লাস 8 পাস হতে হবে এবং বাংলা লিখতে ও পড়তে জানতে হবে। 1/8/2019 অনুযায়ী বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে 3 বছরে। এই এতগুলো কোয়ালিফিকেশন এলিজিবিলিটি মেনটেন করলে তবে তোমরা এটা অ্যাপ্লিকেবল। আর এটার জন্য ফিস পার মান্থ হচ্ছে 11,500 টাকা করে। নেক্সট আমরা এটার অ্যাপ্লিকেশান প্রসিডিওর কীভাবে কী অ্যাপ্লাই করবো সেটা সম্পর্কে জানব। এখানে যেটা লেখা আছে সেটা পুরোটাই আমি বাংলায় বলে দিচ্ছি, যেটা হলো একটা সাদা কাগজে অ্যাপ্লিকেশান করতে হবে আর সেটা কমিশনার অফ পুলিশ, বিধাননগর কমিশনার অফ পুলিশকে অ্যাড্রেস করতে হবে, যার অ্যাড্রেসটা দেওয়া আছে বিধাননগর পুলিশ কমিশনারেট, সল্টলেক স্টেডিয়াম, কলকাতা 106, র‍্যাম্প নম্বর 19। আর তাছাড়া ফলোয়িং যে ডকুমেন্টসগুলোর কথা নিচে বলেছে সেই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিতে হবে। আর যে অ্যাপ্লিক্যান্ট যে অ্যাপ্লিকেশানটা করবে সেখানে যেন তার মোবাইল নাম্বার অবশ্যই দেওয়া থাকে। আর যে ফর্মটা, অ্যাপ্লিকেশান ফর্মটা, ফর্ম্যাটটা সেটা পাওয়া যাবে এমটি সেকশন বিধাননগরে, এইটার ফর্মটা পাওয়া যাবে। আর যে যে ডকুমেন্টসগুলো দিতে হবে সেগুলো হলো সার্টিফিকেট অর মার্কশিট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, মানে ক্লাস 8-এর যে সার্টিফিকেটটা আছে বা মার্কশিটটা আছে সেটা দিতে হবে, বার্থ সার্টিফিকেটের একটা জেরক্স কপি দিতে হবে, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্সের জেরক্স কপি দিতে হবে, রেসিডেন্সিয়াল প্রুফের একটা অ্যাড্রেস প্রুফের দিতে হবে, আর দিতে হবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের একটা কপি, যদি কোনো এক্সট্রা ক্যারিকুলাম সার্টিফিকেট থাকে মোটর রিপেয়ারিংয়ের ওপর বা অন্য কিছুর ওপর সেটাও দিলে ভালো হয়, আর একটা ছবি দিয়ে, এক্সট্রা একটা ছবি দিয়ে এনভেলপের মধ্যে দিয়ে এটা অ্যাপ্লাই করতে হবে। দ্য ক্যান্ডিডেট শ্যাল কাম অ্যাট কমিশনার অফ দ্য পুলিশ বিধাননগর উইথ দ্য অরিজিনাল কপি অফ দ্য অ্যাবোভ মেনশন ডকুমেন্টস অফ দ্য টাইম অফ ইন্টারভিউ। যখন ইন্টারভিউতে ডাক হবে সেক্ষেত্রে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো যাদের কাছে, আচ্ছা এটা লাস্ট ডেট আছে 16 আগস্ট 2019, তার মধ্যে এটা করতে হবে, আর এটা বিধাননগর পুলিশে রিক্রুটমেন্টটা হচ্ছে। আর যাদের কাছে ড্রাইভিং লাইসেন্স আছে, যাদের কাছে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স আছে তাদের জন্য এটা খুব বড় অপরচুনিটি এবং খুব সহজেই তারা একটা ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে জবটা পেয়ে যেতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।